ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা আছি মোটামুটি। তো কাজ করতে করতে জীবন যাচ্ছে আর কি। আর গতকাল রাত্রে তোমাদের তো পুরো মানে শেয়ার করতে পারিনি, কেন বলো তো অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি আর আমার ছেলে শুয়েছি পুরো 4টার সময়, আর হাজব্যান্ড তো আরও পরে শুয়েছে, ও পুরো 5টার সময় শুয়েছে। তো যাই হোক, ও তো সব এবার আমি দেখো আমি বেলা পর্যন্ত শুতে পারি, এবার ওর তো সেটা পসিবল না, ওর তো টাইম মতো বেরিয়ে যেতেই হয়। আমি ঘুম থেকে উঠলাম অনেকটা বেলায়। এদিকে এসো, এদিকে এসো। তো তোমরা দেখতেই পাচ্ছ মানে কি বলবো, রোদ পেয়ে গেছি না আমি, মনে হচ্ছে মানে জীবনের কত কিছু পেয়ে গেছি এরকম একটা ব্যাপার। 3টে বছর আমি মানে একটু রোদের মুখ দেখতে পারতাম না, এরকম অবস্থা ছিল। আর দেখো প্রচুর জামাকাপড় কাচা ধোয়া করেছি, আর কাজকর্ম তো অনেক করেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে শেয়ার করে করে কাজ করলে না কাজই হবে না। এখন পুরো 3:30 বাজে আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি। আমি এইমাত্র স্নান করে আসলাম, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। আর হাজব্যান্ড গেছে স্নান করতে, ও স্নান করে আসলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরে তো আমার ছেলে আছে জানো, ও তো মানে সব কাজের মানে বিরক্তি করে। এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে এখন, ও তো খুব খুশি, পুরো ওপেন রাস্তার দিকে, লোকজন সব দেখতে পাচ্ছে না, ওই জন্য খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, আমি কী কী কাজকর্ম করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই যে দেখো সকাল থেকে তো কাজকর্ম তোমাদেরকে বললামই অনেকটাই, কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। কিন্তু যেহেতু একটা রুম থেকে আরেকটা রুমে শিফট হয়েছি, সেহেতু সব কিছু শেয়ার করে কাজ করতে গেলে মানে ভিডিও কে করবে আর কাজগুলো কে করবে। আর এখন এরকম না যে আমি কাজ করছি, হাজব্যান্ডও প্রচণ্ড পরিমাণে হেল্প করছে, ও না থাকলে তো পসিবল হতোই না আর হবেও না বলো। এসব চেঞ্জ করা তো আর মেয়েদের কাজ না। তো দেখো ঘরটাকে এভাবে একটু সাজিয়ে নিয়েছি, জামাকাপড় টাপড়গুলো যেখানে যেটুকু পেরেছি মানে কিছুই হয়তো করে উঠতে পারিনি, কিন্তু থাকার মতো ব্যবস্থাটুকু করে ফেলেছি। তো এই যে দেখো এই রুমটা মানে ফাঁকায় থাকবে, এখানে কিছু একটা একটা ছোটো বেড আছে আমাদের, সেটা রাখবো। তো এখন ওই স্টোর রুম হিসেবে আছে, এখনও পর্যন্ত সব জিনিস তো গুছিয়ে উঠতে পারিনি। তো যেগুলো গুছিয়ে উঠতে পারিনি সেগুলো এখন ওখানে রাখা আছে। তো এই যে কিচেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর হাজব্যান্ডের দিকে খেতে বসেও পড়েছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি, চেষ্টা করি ছেলেকে একটু আগেই খাইয়ে দিতে, কেন বলো তো ছোটো বাচ্চা তো, এবার আমরা যখন খাই খাবো, কিন্তু ওর যদি খেতে দেরি হয়ে যায় ব্যাপারটা একদমই ভালো হয় না। তো দেখো আজকে যেহেতু শুক্রবার সেই জন্য আলু পটল সোয়াবিনের তরকারি করেছি, আর এদিকে বেগুন পোড়া আর বেগুন ভাজা। এবার ওই যে দেখো রোদের ভিতরে একটুখানি বসে আসলাম, আর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, ও খাচ্ছে, আর ছেলেকে মোবাইল দিয়ে দিয়েছি কারণ মোবাইল না দিলে খেতে দেবে না, বিরক্তি করবে আরও বেশি। তো চলো বেশি কথা আর বলছি না, খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলতে আসছি তোমাদের সঙ্গে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখো প্রায় সন্ধ্যা হয়ে যাবে ভাব, এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি, আর এখন বাজে ওই 6টা মতো। আর আমাদের এখানে না একটু দেরিতে সন্ধ্যা হয়, মানে বাড়ির যে টাইমিংটা না সেখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা মতো পিছনে, এরকম একটা ব্যাপার। তো দেখো সন্ধ্যা হবো করছে, এখনও পর্যন্ত হয়নি। তো জামাকাপড়গুলো এবার আমি তুলে নেবো, আর বেশিক্ষণ রাখবো না, সব শুকিয়ে গেছে, ও অনেক বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা হয়ে যেতে পারে। তো যেহেতু শীতকাল তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাই, তারপর কথা বলছি। আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো তোমাদেরকে যদিও বা বললাম ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ছেলের ঘুম এতটাই সতর্ক না, একটু যদি ঠুকঠাক ঘরের ভিতরে আওয়াজ হয় সঙ্গে সঙ্গে উঠে পড়ে। সবাই এরকম করে যে বাচ্চাকে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে কিন্তু প্রত্যেকটা মা কাজ করে, কিন্তু আমার সেই উপায় একদমই নেই। আমাকে মানে কি বলবো, বাচ্চাকে ঘুম পাড়িয়ে কাজ করতে গেলেই একটু তো আওয়াজ হবেই, যতই তুমি সাবধানে করো না কেন, ও সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে। তো ওকে ঘুম পাড়িয়ে জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলেছি, আর তারপরে যে এই ওয়ার্ড্রপের এগুলো নিয়ে এসে ঘরে এসে ঠিকঠাক করছিলাম যে ছেলে উঠলে বিরক্তি করবে, করতে দেবে না কাজটা, তো এখন করিনি। ও বাবা এগুলো একটু আওয়াজ হয়েছে, আর ওই যে দেখো নড়াচড়া করছে, এক্ষুনি উঠে পড়েছে আর কি, উঠে বিছানায় বসে আছে, দেখছে যে মা কি করে না করে। আর এটা একদম অপরিষ্কার হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে না একটু পরিষ্কার করে নিই। ওই যে দেখতেই পাচ্ছ উঠে ওই যে বসে পড়েছে, বসে পড়ে আমার সঙ্গে এখন কথা বলছে। তো এই যে এটা পুরো সেটিং করা হয়ে গেল, আর এত পরিষ্কার হয়েছে মনে হচ্ছে যেন নতুন কিনে নিয়ে আসলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। এইভাবে ভালো করে পরিষ্কার করা হয়ে ওঠে না আসলেই, আগে হয়তো 2-1 বার করেছি, তারপরে এখন এই যে দেখো অনেক জামাকাপড় ছিল এর ভিতরে, সেগুলো বাতিল করে দিলাম। যেগুলো হয় না ছোটো হয়ে যায় বা সেগুলো হয়তো পরি না, কখনো পরবই না, কিন্তু সেগুলো কিন্তু আমাদের আলমারিতে আমাদের ওয়ার্ড্রপে এমনভাবে জায়গা জুড়ে থাকে, জায়গাটাই নষ্ট হয়।
তো সেই জন্য সেগুলো এই যে বাদ দিয়ে পিছনে রেখে দিলাম, ওগুলো আর ইউজ করব না বা ইউজ হবে না, সেগুলো আলাদা রেখে দেবো। আর বাকি জামা কাপড়গুলো সাজিয়ে রাখলাম, এগুলো আগে টেবিলের উপর রেখে দিয়েছিলাম, কারণ নিচে রাখার তো উপায় নেই, ছেলে আবার সে উল্টোপাল্টা করবে। আর এই যে ছেলেও জামা কাপড় নিয়ে খেলা করছে, মানে গোছাতে গোছাতেই দিন শেষ। এখন তো ওয়ার্ড্রপের জিনিস গোছালাম, এখন ওই যে যা কাঁচা ধোয়া হয়েছে শুকিয়ে গেছে সেগুলো পড়ে রয়েছে, ঘরটাও একটু গোছাতে হবে। তো সারাদিনটা এখন এইভাবেই কেটে যাচ্ছে, কখন যে সকাল হচ্ছে আর কখন যে সন্ধ্যা হচ্ছে বুঝতেই পারছি না। এরকম হবে, দু একটা দিন আমার টাইম লাগবে, তারপর আশা করি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন কি বলো, তেমন হচ্ছে কোন জিনিসটা কোথায় রেখেছি, আসলে সব এলোমেলো করে এক রাতের মধ্যেই আমরা ঘর খালি করে ফেলেছি, যার জন্য মানে কোনো রকম জড়ো করে রেখেছি যে কখনো গিয়ে আমি ওটাকে ঠিক করব। তো দেখো এই যে ওয়ার্ড্রপটা সাজানো হয়ে গেলো, এবার ঘরটা একটু আমি গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। জামাকাপড় ওদিকে গোছানো শেষ, আবার এই যে এবার বিছানাটা গোছাচ্ছি, আর জানলাটা একটু খুলে দিলাম, দেখতেই পাচ্ছো বাইরে বাইরে কত সুন্দর দেখতে লাগছে বলো, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আকাশটা পুরো একদম সেই কেমন কালার হয়ে গেছে, সোনালি কালার হয়ে গেছে, খুব কিন্তু ভালো লাগছে দেখতে। তো আমি যেহেতু ভিডিওটা পরে এডিট করছি তাই দেখছি আর কি। আর ছেলে দেখো বিছানার ওপরে বসে আছে, যেহেতু এখনই ঘুম থেকে উঠলো না সেই জন্যে আর কি। তো এই যে দেখো খাটের ড্রয়ারের ভিতরেও আমি গায়ে দেওয়া চাদর টাদর কালকে ঢুকিয়ে রেখেছিলাম, মানে যেখানে যা পেরেছি সেখানে সেটা রেখে দিয়েছি, তো সেগুলোই এখন আমাকে বের করে ঠিকঠাক জায়গায় রাখতে হচ্ছে। আর এই যেখানে একটা দড়িও টাঙিয়ে নিয়েছি কিছু কিছু জিনিস ভাঁজ করে রাখার জন্য, সব তো আর ওইটুকু ওয়ার্ড্রপে ধরে না, তো সেটাই আর কি। তো দেখো পুরো গুছিয়ে নিয়েছি, এবার বিছানাটাও ঝেড়ে নেবো, ঝেড়ে নিলে সন্ধ্যাবেলার কাজ মোটামুটি আমার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর তো ছেলেকে খাওয়াতে হবে, রাতে রুটি করা, সেগুলো তো পরের কাজ, সন্ধ্যার কাজ যেটুকু সেটুকু এখন করে নিলাম। আর এইদিকে খুব ভালো লাগছে জানো তো, মানে ওইদিকের রুমে। তো গাইস তোমরা দেখতেই পেলে আমি ঘরটা কিন্তু অনেকটাই মনের মতো করে সাজিয়ে নিলাম। আর এই যে দেখো আমার ছেলে খেলা করছে, আসলে কি বলতো পুরোপুরি ঠিকঠাকভাবে সাজাতেই কয়েকটা দিন আমার টাইম লেগে যাবে, এত তাড়াতাড়ি হবার নয় বা এত তাড়াতাড়ি হবেও না। কারণ কী বলতো, ও নতুন ঘরে এসেছি, এবার কোথায় কোন জিনিসটা রাখবো না রাখবো সেটা একটু কি বলতো মাথার ভিতরে খেলতেও টাইম লাগে না। আর রান্নাঘরটাও মানে আরও গোছাবো ইচ্ছা আছে। তো যাই হোক দেখো এখন মোটামুটি থাকার মতো করে নিয়েছি, কি বলো, বাস করার জন্য মানে ঠিকই আছে, এরকম না যে থাকা যাবে না, সেটুকু আমি গুছিয়ে ফেলেছি। তো এই যে ঘরের চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর কি বলতো বেডরুমটা আমার সেরকম একটা কাজে লাগবে না, আমার আসলে এই একটা রুম একটু বড় নেওয়ার জন্য মানে এই রুমটায় আসা, এখানে ভাড়াটাও একটু বেশি, কিন্তু কি বলতো ভালো জিনিস পেতে গেলে একটু তো টাকা খরচা করতেই হবে, তো সব দিকে দেখতে গেলে কিন্তু একেবারেই হবে না। আর রুমটা আমার বেডরুমটা পুরো ফাঁকাই থাকবে, আমরা এই রুমটাতে থাকবো। আরও গোছাবো, আর দেখো পর্দাগুলো লাগাতে মানে বাকি আছে, আর ওই রুমটাতে কিন্তু পর্দা না লাগালেও হতো, কারণ কি বলতো পেছনের দিকে, তো পেছনে তো কোনো লোকজন থাকতো না বা কিছু, আর এটা পুরো ওপেন রাস্তার উপরে, এখানে তো পর্দা লাগাতেই হবে। তো দেখবে বাইরে থেকে ঘর দুয়ার যতই ভাঙাচোরা হোক আর যাই ভালোই হোক আর যাই হোক না কেন, ভেতরটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের কাছে প্রত্যেকটা বউদের কাছে স্বর্গের মতো হয়, ভেতরটা কিন্তু আমরা চাই যে খুব ভালো করে একটু সাজিয়ে দিতে, তাই না? তো যাই হোক তোমরা বুঝতে পারছো কতটা কষ্ট হয়ে গেছে, মানে কথা বেঁধে বেঁধে আসছে বলতে পারছি না। তো যাই হোক এখন আমি একটু ব্যালকনিতে বসবো, মানে অনেকদিন পরে ফিলিংসগুলো আমার আসছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তারপর এই যে অনেকটা রাত, এখন বাজে 10:30, হাজব্যান্ড চলে এসছে। এমনি কি বলতো সারাদিন কাজ করতে করতে না নিজেরই একটু আলিশি লাগছিলো, না হলে তো জানো ও আসার আগে আমি রুটি বানিয়ে ফেলি, তো এরকম মনে হচ্ছিলো যে বানাবো কি বানাবো না, কিন্তু বানাতেই হবে, ভাত একদম অল্প ছিল ছেলের মতো, আর যেহেতু রাতে ভাত খাবো না আমরা, তো সেই জন্য এই যে গড়িমসি করে তো লাভ নেই, আমাকে যখন করতে হবে সেই জন্য করেই ফেললাম রুটিগুলো। তারপর এই যে খাওয়া দাওয়া করে নেবো, ওই 7টা কি 8টা এরকম রুটি করলাম, আর ছেলে রাতে রুটিটাই পছন্দ করে, ভাতটা সেরকম খায় না বললেই চলে, ওই জন্য ওর জন্য আর কি করা যে ঠান্ডা ভাত খাওয়াবো সেই জন্য। তো এই যে দেখো রুটি করে আমি চলে এসেছি, আর একটু চাও করে নিয়ে আসলাম, তোমরা তো জানো হাজব্যান্ড আসলে তারপর একবার চা খাই। আর এই যে দেখো
একটু রুটি সুজি আর একটু সয়াবিনের তরকারি এনেছি, যদি খায় তো খাবে। ওই যে ছেলেকে একটা পরোটা করে দিয়েছি, ওকে আর রুটি দিলাম না যেহেতু আজকে সারাদিন নিরামিষ খেয়েছে, আবার এখন যদি রুটি দিই ব্যাপারটা ভালো হবে না। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। এখন এই যে খাওয়া দাওয়ার পরে ব্যালকনিতে চলে এসেছি, হাজব্যান্ড এই নেটটা এনেছে। তো কেন এনেছে না এনেছে সেটাই তোমাদেরকে বলবো আমি। তো এই যে দেখো, ছেলে তো মানে ওর বাবা যা কাজ করবে ওকে তো সেটা করতেই হবে, এরকম একটা ব্যাপার, সবসময় বাবার সঙ্গে সঙ্গেই থাকবে আর কি। তো বন্ধুরা দেখো ব্যালকনিতে একটু লাইট লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ এই যে এই নেট বলে তো এটাকে, তো এই নেটটা নিয়ে এসছে, এটা কিন্তু প্লাস্টিকের মনে হয় না, প্লাস্টিকের, যাতে বর্ষাকালে জল টল লাগলে নষ্ট না হয়। আসলে আমার ছেলে তো খুব শান্ত, সেই জন্যই মানে এখানে দিতে হবে, বলা যায় না। এই যে দেখো মাঝখানে এটা না একদম নড়বড়ে, আর বলা যায় না কখনো হয়তো বদমাইশি করে এরপরে উঠলো, তো সেই জন্য আমি সবসময় হয়তো দেখতে পারবো না, কাজকর্ম করবো হয়তো চলে আসবে। তো সেই জন্য এটা আনা হয়েছে, এটা লাগিয়ে দেবে যাতে এতটাও হয়ে যাবে, যাতে কোনো রিস্ক থাকবে না ছেলের জন্য আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না বন্ধুরা, আর এটা লাগানোর পরে কেমন লাগলো দেখতে ফাইনাল সেটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়ে দেবো। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাকে এবার এডিট করে পোস্ট করতে হবে। তো চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখাবে। আজকের মতো বাই।